লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার গালি দেওয়া এটি কেমন কেমন অপরাধ আমরা মনে করি এটি সাধারণ এটি নর্মাল এটি মূলত নর্মাল নয় গালি দেওয়া হলো সবচেয়ে নিন্দনীয় কাজ। এটি হল বড় কবিরা গুণা যেটি আল্লাহ রবুল্লা আলমিন কখনো পছন্দ করেন না ইন আল্লাহ মুফা হেষ আল্লাহ রব আলমিন গালি দেওয়া এবং গালি শোনা অসলির কথা বলা অশ্লীল শোনা এটি কখনো পছন্দ করেন না লা হেসেন রসুস্লা আলহিহাতামেষ তিনি অশ্লীল বলতেনও না এবং অশ্লীল তিনি শুনতেন না কেয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ব্যক্তিকে হবে জানেন ওই ব্যক্তি হবে রসল মেশাদ করেছেন নিম্ন শিরুনির স্তরের মর্যাদা দিকে ওই ব্যক্তি মান তারা কাহু নাস ইত্তেকা সারিহি যাকে দুনিয়াতে মানুষ ছেড়ে দিয়েছে তার পাশে বিরে না তার খারাপই তার বয়ে অশ্লীলতার বয়ে অনেক মানুষ রয়েছে সকাল নেই সন্ধ্যা নেই থেকে বের হচ্ছে দোকানপাটে বসে আছে ব্যবসা বসে আছে বাজার ঘাটে যাচ্ছে মুখ দিয়ে ফাহা গালি অনর্গল বের হচ্ছে মুখের কোনো ব্যালেন্স রাখতেছে না এই সমস্ত লোক হবে কি আমাদের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ মানুষ যেমন দুনিয়াতে ছেড়ে দিয়েছিল আল্লাহ রব্লা আলামিনও এই সমস্ত লোককে ছেড়ে দিবে নিন্দনীয় বার যদি থাকে পরিত্যাগ করুন আর যদি পরিত্যাগ না করুন মুখের ব্যালেন্স না রাখুন যত আমল করতেছেন ইবাদত করতেছেন সব চলে যাবে ইবাদতে কোন কাজে আসবে না আপনি দেউলিয়া নিঃস হয়ে আমতি দিন উঠবেন রসুল সাল সাল্লা সালাম জাবালকে জান্নাতের আমলগুলি বললেন বলার পরে বললেন হে মাস জেনে রাখো জান্নাত যেতে পারবে আমলগুলি দিয়ে যদি মুখ তুমি সবসময় বন্ধ রাখো মাজ বললেন ইয়া রসুলাল্লাহ মুখ দিয়ে আমরা কথা বলি এটাও কি হিসাব দিতে হবে রসুল সাল্লাম বললেন সাকুলাত মুআ হে মুআ তোমার মা তোমাকে হারিয়ে ফেলো একটা ধমক এটি হাল নাস আলা উজু হিহিম আউ আলা মানা খিরহিম ইল্লা হাসা ইদু আল সিনাতিহিম জেনে রাখো দিন মানুষকে আল্লাহ রব আলমিন চেহারার উপর ভর করে নাকের উপর ভর করে উল্টো করে শেষ জাহান্নামে নামে নিক্ষেপ করবেন একমাত্র জিব্বার এই মুখের কারণে ইহুদিদের এক দল রাসুলের কাছে আসলো আসার পরে রাসুলকে সালাম দিল মূলত সালাম না বদোয়া বলল আসসালাম আলাইকুম অর্থাৎ আপনার মৃত্যু হোক মা এশারাদি আল্লাহ আনহা দূর থেকে শুনলেন শোনার পরে বললেন ওয়ালাইকাসাম ওল্লা আনা তোমাদের উপর মৃত্যু এবং লানত রাসুল সাল্লাম মা সারলেন না বললেন এ আয়েশা লাতা কু নিফা হে আয়সা তুমি অশ্লীল হয়েও না অথচ রাসুলকে গালি দিয়েছে মৃত্যুর জন্য দোয়া করেছে অথচ আমরা বি যে কোনো কারণে হোক অস্থিরতা অস্থির ব্যবহার করে থাকি আপনি যদি আপনার আমল দিয়ে আল্লাহ রহমতে জান্নাত যেতে চান যদি চান যে আপনার জান্নাতের আমলগুলি পরকালের আমলগুলি সঞ্চয় থাকুক জিব্বাকে কন্ট্রোল করুন